আবার যদি পালাবার চেষ্টা করিস না তাই তোর শালা খুবরি উড়িয়ে দেবো, মনে রাখিস। এই একটা বেঁধে দেখো তো মেয়েটার কাণ্ড, এত অল্পেতেই উতলা হলে চলে নাকি রানী? এত টেনশন করো না, দেখো ওরই ঠিক চলে আসবে। সত্যি দাদাটা একটা অদ্ভুত মানুষ জানো তো, ওরই বিপর্যয় জীবনযাপন যে অন্য মানুষকে কতটা চিন্তায় ফেলতে পারে, টেনশনে ফেলতে পারে, সেটা একবারে ভাবে না। এটা এটা অদ্ভুত লোক। রানীদি বর্দা এসে গেছে। তোর ব্যাপারটা কি বলতো দাদা? কেন কি হয়েছে? কি হয়েছে মানে, সারাদিন ধরে তোর কোনো পাত্তা নেই, একটা ফোন পর্যন্ত করিসনি, এত রাত্রিবেলা বাড়ি ফিরে জিজ্ঞেস করছিস কি হয়েছে? তার মানে তোরা কি আমার কাছে কৈফিয়ত তলব করছিস নাকি? না, কৈফিয়তের দোষটা কি করেছে? কোন রাজকাজ করছে? আমার জরুরি কাজ ছিল। সেটা যে কত জরুরি সেটা তো এখন বোঝাই যাচ্ছে। আমরা সবাই মিলে এখানে দুশ্চিন্তায় মরছি, আর তুই এতক্ষণ বাইরে ফুর্তি করে এখন বাড়ি ফিরলি? হ্যাঁ, বেশ করেছি, ফুর্তি করেছি। কেন আমার কি নিজের জীবন বলে কিছু থাকতে নেই নাকি? হ্যাঁ, আরে আমি কি তোমাদের পায়ে দাসপদ লিখিয়ে দিয়েছি? আমরা তোমাকে দাসখত লিখে দিতে বলিনি, কিন্তু রানীর এই অবস্থায় ওকে এই রকম টেনশনে ফেলে তুমি কি খুব দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছো? ছাড়ো মিস, ওর সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না। হয় নাই তো, কে তোমাদের মাথা দিব্যে দিয়েছে আমার সঙ্গে কথা বলার? হ্যাঁ, আরে কোনো দরকার নেই আমার সঙ্গে কথা বলার, কোনো দরকার নেই, যাও চলে যাও সবাই, কাউকে দরকার নেই আমার। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। রাত বেড়েতে তোমার মতো একটা মাতালের সঙ্গে কথা বলতে আমার কোনো রকম প্রবৃত্তি নেই। আরে কি ব্যাপার? হ্যাঁ কি হলো, আমি কি সার্কাসের জোকার নাকি? হ্যাঁ, কি দেখছো সবাই হাঁ করে আমাকে? হ্যাঁ ঠিকই বলেছো, আমরা সবাই তোমাকেই দেখছি। বিশ্বাস করতে পারছি না, ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু না, সাময়িক তুমি আবার তোমার এই পুরনো জগতে ফিরে যাচ্ছ। ওরে, কিন্তু এটা মনে রেখো, ওই জগতে তুমি যদি ফিরে যাও তাহলে আমাদের থেকে দূরে সরে যাবে। হ্যাঁ দূরেই সরে যাচ্ছি, যাবো। হ্যাঁ কাউকে দরকার নেই আমার, কাউকে না। হ্যাঁ কাউকে দরকার নেই, আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু রানী, রানীকে দরকার নেই তোমার? না, বললাম তো কাউকে দরকার নেই। দরকার নেই।
অরিজিৎ তো বাড়িতে ফিরে এসেছে রানী, তাও তুই কাঁদছিস কেন? নেকা শশী, কি রে বল আমাকে, লক্ষ্মী শোনা আমার, কাঁদছিস কেন এরকম করে? মানে মানে ও ফিরে এসেছে, কিন্তু কি অবস্থা জানিস? সে কি রে, অরিজিৎ তো মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরেছে, কি বলছিস কি তুই? লে হালুয়া, আরে পুরুষ মানুষ মদ খেয়ে বাড়ি ফিরেছে তো তাতে হয়েছে টিকিয়া? আর তোর বঞ্জি তো সন্ধ্যে থেকে মহাভারত শুরু করে দিয়েছে, এবার ওকে থামতে বলো, ফোনটা কাটো, স্টেজে এসে শুয়ে পড়ো, এসো। লক্ষ্মী টিরানি, এরকম করে কাঁদিস না সোনা, এ সময় এরকম করে কাঁদতে নেই, আমার কথাটা একটু শোন। হ্যাঁ একটু শান্ত থাক, শোন আমি আমি এখন ফোনটা রাখছি, কেমন? ঠিক আছে তাই করিস, রাখছি। হ্যাঁ পরে ফোন করব, গুড নাইট। আরে ঠিক আছে ঠিক, গুড নাইট ফাইটার বলতে, এসো তো এসো। দাঁড়িয়ে রইলে কেন, এসো না, আর কত রাত করবে বলো তো, এসো। থাকো থাকো, সারা রাত জেগেই থাকো। আচ্ছা এবারে কি বলবে, আমি মাল খেলেই সালার দোষ, হ্যাঁ আর সব সালার ধোয়া তুলসী পাতা, তাই না? তুমি দয়া করে একটু চুপ করবে, ঠিক আছে? সে তোমার তোমার রিকোয়েস্টে না চুপ করে গেলাম, কিন্তু তোমার ওই আদরের বঞ্জিকে একটা কথা বলে দিও, এই মালটানার গপ্পটা না অরিজিৎ চৌধুরীর জিন্দগিতে ফার্স্ট টাইম নয়, কিন্তু তাহলে পাপি, পুরনো পাপি, পাইট ফাইট নয়, একবারে পিপে পিপে মালটানে এক সময় ফিরত, বুঝছো? কি হলো, তুই কি ঘুমে পড়লো নাকি সাথে? না না না, আমাকে আমার ঘুমের তেরোটা বাজিয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে তা চলবে না, এই ওঠো না ওঠো না, ওঠো ছাড়ো, ওঠো না ছাড়ো, এইদিকে ঘোরো, তুমি ঘোরো বলছি, ঘোরো। আপনি ফিরে এলেন যে বড়, কাছের মানুষকে কষ্টে ফেলে সবসময় কি চলে যাওয়া যায়? আপনি কার কষ্টের কথা বলছেন? যদি বলি তোমার কথা বলছি, আমার কোনো কষ্ট নেই, আমি ভালো আছি। হ্যাঁ ভালো যে আছো সেটা দেখতেই পাচ্ছি, মনের অনুভূতিটাকে লুকোবার জন্যে মাতালের অভিনয় করতে হচ্ছে। মানে আমি জানি, আমি জানি তুমি মাতাল হওনি, অন্যের চোখে ধুলে দেওয়ার জন্যে শুধু অভিনয় করছো, তোমার বুকে যে একটা পাথর চাপিয়ে রেখে দিয়েছো সেটা আর কেউ না হোক আমার চোখে কিন্তু ঠিক পড়েছে। মানে আসলে
কষ্ট তো আমার মনেও আছে, সেটা লুকোবার জন্য কি আমাকে কখনো বেসামাল হতে হয়? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আপনি অক্সিজেনটা খুলে নিন, একে আর কষ্ট দিয়ে লাভ নেই। মা মা গো মা, আমি আমি এসেছি, দেখো আমি আমি এসেছি। তুমি কোন বাবু? সেন বাবু? না না, দাস, দাস বাবু না মা, আমি তোমার কোনো খদ্দের নই, আমি তোমার ছেলে, তোমার ছেলে খোকা। আমাকে চিনতে পারছো না মা? তুই তো আমার খদ্দের দাস, তুই তো আমার খোকা, আমার ছেলে। হ্যাঁ মা, তোর জন্যই তো আমি এই পথে নেমেছি বাবা। কিন্তু কিন্তু তুই যেন কোনো পাপ করিস নে বাবা, আমি আমি তোর সব সব পাপ নিয়ে গেলাম বাবা, সব পাপ। I'm sorry. Kanji? Ma? 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 Ma, kotha bolcho na keno ma? Ma? Mama? Ma? Kotha bolo, chup koracho keno ma? কথা বলো না, আমি খোকা, আমি খোকা, তোর তোর ছেলে মাগো, কথা বলো না বাবা, কথা বলো না। শেষ পর্যন্ত মাটা মরেই গেল। হ্যাঁ, পাগলি ছিল, তো পাগলি থাক যাই থাক, ছিল তো, আর সব কত মরে গেল, সবশেষ সব। কান্না না খোকা, কান্না না, তোমার কান্নার দাম দেবার কেউ নেই। আছে কি, যে লোকটার হয়ে তুমি এখানে কাজ করতে এসেছো, এইসব আবেগের কোনো স্থান নেই তার কাছে। সে জানে শুধু স্বার্থ, শুধু স্বার্থ, আর তার স্বার্থ সিদ্ধি না হলে সে তোমাকে আমাকে কাউকেই রেহাই দেবে না। অতএব তাড়াতাড়ি যদি ছুটি পেতে চাও, যে দলিলটা হস্তগত করার জন্য তুমি এখানে এসেছো সেটা হাতিয়েছো তো,
এখন সেটা ওই বসের কাছে জমা দাও, তাহলেই তোমার ছুটি। যে চুক্তি অনুযায়ী তুমি অরিজিৎ সেজেই বাড়িতে এসেছ, সেই চুক্তি অনুসারে কাজ সারা হলেই তোমার ছুটি। ব্যাস, তারপরে আবার লেগে যাও তোমার পুরনো ধান্দায়। আমি আর আমার পুরনো ধান্দায় আমি ফিরে যাব না। জিন্দগিতে খোকা গুন্ডা অনেক পাপ করেছে, অনেক। আর না, আমি মরার সময় মাকে কথা দিয়েছি আমি আর কোনো পাপ কাজ করব না। কে কে ওখানে? কে? হ্যাঁ, না কেউ না, কিন্তু আমার চোখের ভুল হয়তো। চেকি, রানীর ঘর থেকে এই নতুন এগ্রিমেন্টটা, এই পুরনো দলিলটা নিয়ে এসো, আমি এটা দেখে নিই। না, আমি বললাম না আর আমি কোনো পাপ কাজ করবো না। রানী মা হতে চলেছে, মা, মায়ের সাথে কোনো ধান্দা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আর কোনো ধান্দা করবো না। ফলটা কি হবে ভেবে দেখেছো? আর কি করবে, বস আমাকে জানে খতম করে দেবে তো। বোকা, বোকার মতো কথা বলো না। কি ব্যাপার, তুমি এখনো এখানে এত রাত হয়েছে, খাবে না? না, খাবো না, আমার খিদে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় না খেলে, কিন্তু রানীর তো শরীর ভালো নেই। ওই শরীর নিয়ে এত রাত অব্দি তোমার জন্য জেগে বসে আছে, তোমার তো উচিত অন্তত একবার ওর কাছে যাওয়া। নাকি নেশার ঘরে সেই কর্তব্য জ্ঞানটুকু ভুলে বসে আছে? না, আমি যাচ্ছি 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 না, এখনই চলো চলো।